তরুণ গগৈয়ে নিদিয়া কি বস্তু দিলে হিমন্ত বিশ্ব শর্মায়? হিমন্ত বিশ্ব সরকারের উপহার 60খন ওয়াইন শপ, 407খন বার, 256খন দেশীয় সুরার বিপণী, বিনিময়ত সংগ্রহ 13,409 কোটি টাকা। অসমবাসীক এই উপহার দিয়া নাছিল তরুণ গগৈ সরকারে, পার্যমানে দিব পৰা নাছিল সোণোৱাল সরকারেও, কিন্তু দিলে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। সেয়া হৈছে সুরা বিপণী। বিধায়ক রেকিবুদ্দিন আহমেদর এক প্রশ্নের উত্তরত অসম বিধানসভাত রাজ্য সরকারে তুলি ধরা এই টোকালৈ মন করক। বিগত 2001-2020 রাজ্যখনত নতুনকৈ কোনো বিলাতি মদর দোকানের অনুজ্ঞাপত্র প্রদান করা হোৱা নাছিল। 2021-2022 রাজ্যিক ক্যাবিনেটর অনুমোদন মর্মে রাজ্যখনত নতুনকৈ 16খন বিলাতি মদর দোকানের অনুজ্ঞাপত্র প্রদান করা হয়েছে। তদুপরি 2022-2023 গাঁও অঞ্চলত অবস্থিত 12 বিলাতি সুরার বিপণীলৈ পরিবর্তিত করা হয়েছে। শেহতীয়াকৈ রাজ্যের 26খন জেলাত 203খন বিলাতি সুরার বিপণীত অনুজ্ঞাপত্র প্রদান করা হয়েছে। সেই অনুসরি হিমন্ত বিশ্ব শর্মার সরকারের দিনত 60খন ওয়াইন শপ, 407খন বার আর 256খন দেশীয় সুরার বিপণীক অনুজ্ঞাপত্র প্রদান করা হয়েছে। অসম সরকারে বিধানসভাত তুলি ধরা এই তথ্যতে স্পষ্ট যে 2001-2022 তরুণ গগৈ সরকারে কোনো ধরনের বিলাতি সুরার দোকানক অনুজ্ঞাপত্র প্রদান করা নাছিল। সর্বানন্দ সোণোৱাল সরকারের দিনতো কোনো ওয়াইন শপক অনুজ্ঞাপত্র প্রদান করা হওয়া নাছিল। কিন্তু 60খন ওয়াইন শপ, 407খন বার আর 256খন দেশীয় সুরার দোকানক অনুজ্ঞাপত্র প্রদান করা হিমন্ত বিশ্ব শর্মা সরকারে সুরারপা কি রাজস্ব সংগ্রহ করলে জানেনে? এয়া সরকারে দিয়া তথ্য। এই তথ্য অনুসরি 2016-17 বর্ষরপা 2023-24 বর্ষলৈ রাজ্য সরকারে সুরারপা বছরি গড় হিসাবত রাজস্ব সংগ্রহ করেছে 2843 কোটি টাকা। সেই অনুসরি সর্বানন্দ সোণোৱালের কার্যকালত 2016-17 1,433 কোটি, 2017-18 1,699 কোটি, 2018-19 2,204 কোটি, 2019-20 2,606 কোটি, 2020-21 2,977 কোটি টকার রাজস্ব সংগ্রহ করেছে অসম সরকারে। অন্যহাতে হিমন্ত বিশ্ব শর্মার কার্যকালত 2021-22 3,047 কোটি, 2022-23 3,980 কোটি, 2023-24 4,798 কোটি আর 2024-25 জুলাইলৈ 1,583 কোটি টকার রাজ্য সংগ্রহ করেছে অসম সরকারে। সুরারপা বছরি রাজ্য সংগ্রহর পরিমাণ বৃদ্ধির এই তথ্য স্পষ্ট করে কেনেকৈ রাজ্যত ব্যাপক হারত বিস্তারিত হয়েছে সুরার প্রচলন। কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে রাজ্য সংগ্রহর বাবে সরকারে এইদরে রাজ্যর চুকে কোণে সুরার বিপণী সুলভ করে তোলা কার্য গ্রহণযোগ্য হব পারে? নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।